শুভ সন্ধ্যা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকলকে শুভেচ্ছা। আমি মুস্তাফা খালিদ, সহসভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের উদযাপনী অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থপতি ইয়াফেজ ওসমান। স্থপতি নামটা বলেছি, বুঝতেই পারছেন আমাদের অবশ্যই মন্ত্রী উনি, সেটা গর্বের বিষয়। এবং আমরা আরো গর্বিত যে একজন স্থপতি পরপর টানা 3 বার মন্ত্রিত্বের দায়িত্বে আছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের বর্তমান সভাপতি, তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা, স্থপতি মোবাশ্বের হোসেন। আমরা অনুষ্ঠানটি শুরু করার আগে একটু নস্টালজিক হতে চাই, স্মৃতিচারিত হতে চাই, সেই স্মৃতির জানালা দিয়ে আবার ফেরত যাব অনেক দূরে আমরা এই আলাপচারিতায়। কিন্তু একটি গান আমাদেরকে নাড়া দেয়, আমাদের শিহরিত করে। সেই গানটি 1970 সালের মার্চ মাসে লেখা হয়েছিল, লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছিলেন আনোয়ার পারভেজ, এবং বিবিসির জরিপে 20টি শ্রেষ্ঠ বাংলা গানের মধ্যে এটি একটি। চলুন আমরা প্রথমে গানটি শুনে নিই।
ফুখার বেকারের মিছিলটা যেনই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। রোদে পুড়ে জ্বরে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাই পাচ্ছে। ফুখার বেকারের মিছিলটা যেনই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। রোদে পুড়ে জ্বরে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাই পাচ্ছে। বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না কো আর ধান বাংলার দুশ্মন তোষামোদী চাটুকার। সাবধান 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 এই দিন সৃষ্টি উল্লাসে হবে রঙিন, সৃষ্টি উল্লাসে হবে রঙিন, তাই মানি না মানি না কোন সংশয়। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই অনাহারে তাই শিশু কাঁদছে। গরিবের পেটে আজ ভাত নেই ভাত নেই দাঁড়ে দাঁড়ে তাই ছুটে যাচ্ছে। মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই অনাহারে তাই শিশু কাঁদছে। গরিবের পেটে আজ ভাত নেই ভাত নেই দাঁড়ে দাঁড়ে তাই ছুটে যাচ্ছে। মা বোনের পরনে কাপড়ের লেশ নেই লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে। ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে রোগে শোকে ধুকে ধুকে মরছে। অন্ন চাই বস্ত্র চাই বাঁচার মতো বাঁচতে চাই। অত্যাচারী শোষকের রাজ মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই। ধন্যবাদ সময় দিয়ে গানটি শোনার জন্য। আসলে এই গানটি তো গান নয়, এই গানটি একটি পথ, যে পথ আমাদেরকে পেছনের দিকে সেই সেই সময় নিয়ে যায়, যে সময় উত্তাল সময়, ষাটের দশক, ষাটের দশকের শেষের দিকে। গানটি অনেক কথা আছে, সেই গানের কথাগুলো কালকে আমরা আলাপ করছিলাম অবসর ভাইয়ের সাথে, যে আসলে এই গানের যেই সব কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আজকে ঠিক উল্টো ভাবে অনেক ক্ষেত্রেই আমরা ঘটিয়ে দেখাচ্ছি জাতি হিসাবে। যাই হোক, আমি আমাদের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেনকে আপনাকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে স্বাগতম জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানকে স্বাগত। প্রচুর ব্যস্ততার মাঝেও সময় করে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতার আলাপচারিতায় অংশ নিয়ে নবীন স্থপতিদের আলোকিত করার জন্য তাকে আবারও অসংখ্য ধন্যবাদ। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি ছড়াকার হিসাবে উনি আমাদের মাঝে পরিচিত, কিন্তু তার চেয়েও আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে ছাত্র জীবনে উনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন গায়ক হিসাবে। স্থাপত্য অনুষদের প্রতিটি অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ছিল জোরালো কণ্ঠের গায়ক হিসাবে। মোস্তফা কালিদ পলাশ, তুমি দায়িত্ব নাও এই অনুষ্ঠানটিকে পরবর্তীতে পরিচালনা করার জন্য, আমরা আছি তোমার সাথে বিভিন্ন ভাবে যোগদান করব। এবং মাননীয় মন্ত্রী সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে তার সম্পর্কে বিশেষভাবে জানানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ মহাশয় ভাই, উনাকে একটু ফর্মালি আমরা সবার কাছে জানাতে চাই, সবাই উনাকে চিনি জানি। ইয়াফেস ভাই আমাদের মাননীয় মন্ত্রী, উনি একজন রাজনীতিবিদ, উনি ছাত্র নেতা ছিলেন, অনেক অনেক গুণে গুণান্বিত। উনার ছড়া ছাড়া কোনো অনুষ্ঠানে আমরা এখনো পাইনি যেখানে উনি ছড়া পড়েননি, সেরকম অনেক কিছু তার আছে। তারপরেও আমি মনে করি যে আমরা একটু ফর্মালি
আনুষ্ঠানিক ভাবে তার একটি জীবন চিত্র সংক্ষিপ্ত ভাবে একটু দেখতে চাই। স্থপতি ইয়াফিজ ওসমান 1946 সালের পহেলা মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত ওসমান এবং মাতা সালেহা ওসমান। তিনি চট্টগ্রাম মুসলিম হাই স্কুলে পড়াশোনা শুরু করলেও পরবর্তীতে তিনি ঢাকায় সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্কিটেকচার ডিগ্রি অর্জন করেন। তিনি 1970 সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। তিনি ছাত্র থাকা অবস্থায় রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আওয়ামী লীগে যোগদান করেন। স্থপতি ইয়াফিজ ওসমান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 2 নম্বর সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন। স্থপতি ইয়াফিজ ওসমান তার কর্মজীবন শুরু করেন ফজলুর রহমান খানের অধীনে জুনিয়র স্থপতি হিসেবে। তিনি তার অধীনে 1970 সালের অক্টোবর থেকে 1972 সালের এপ্রিল পর্যন্ত কাজ করেন। পরে তিনি বাংলাদেশ সরকারের আবাসন বিভাগের স্থপতি হিসেবে 1972 সালের মে থেকে 1974 সালের এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। তার কর্মজীবনে তিনি স্থাপনা ও প্রকৌশল বিষয়ক কনসালটেন্সি ফার্ম প্রকল্প উপদেষ্টা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। স্থপতি ইয়াফিজ ওসমান 2009 সালের 6 জানুয়ারি বাংলাদেশ সরকারের তৎকালীন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 2014 সালের 12 জানুয়ারি তিনি দ্বিতীয়বারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2015 সালের 14 জুলাই তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি 2019 সালের 7 জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হন। আমরা যতটুক তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফিজ ওসমান এই সংক্ষিপ্ত বায়োগ্রাফিটি আমরা সংগ্রহ করেছি এবং সবার জন্য তুলে ধরেছি, কারণ কোথা থেকে আমি কোথায় এসেছি আমরা সেটা সবাইকে বোঝানোর জন্য। আমি একটু আয়নায় পেছনে তাকাতে চাই, সেই 60-এর দশক থেকেই না হয় ধরি। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফিজ ওসমানকে তার ছেলেবেলার খানিকটা আমাদেরকে জানাবার জন্য। আমি জানলাম যে আপনি চট্টগ্রামে পড়াশোনা শুরু করেছেন, পরে সিদ্ধেশ্বরীতে এসে পড়েছেন এবং আপনার বাসা কোথায় সেটা আমরা সবসময় এই ছোটকালে যাওয়া আসার পথে আমরা দেখতাম, কারণ আপনার বাবা একজন প্রখ্যাত কথা সাহিত্যিক ছিলেন শওকত ওসমান, সেই কারণে এই বাড়িটি কিন্তু একটা ল্যান্ডমার্কের মতন ছিল। তা আমরা একটু আপনার শৈশব কিংবা কৈশোর থেকে শুরু করি, তাহলে এর পরবর্তী অংশে আমরা বুঝতে পারবো যে আপনি কিভাবে সেই সময় সেই বয়সে এই সংগ্রামে জড়ালেন, কিভাবে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের জন্য স্বাধীনতা বয়ে নিয়ে আসলেন। সঙ্গে সঙ্গে আমি স্থপতি মোবাশ্বের হোসেন আপনাকে অনুরোধ করব, আপনি মাঝে মাঝেই এর মধ্যে সংযুক্ত হবেন, কিছু কথা কিছু আলাপ এগুলো চলতে থাকবে। তো আমি এখন অনুরোধ করছি মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফিজ ওসমানকে তার আলাপচারিতা শুরু করার জন্য। আমি প্রথমেই
একটু ফর্মাল হতে চাই, কারণ আমাদের জাতির পিতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমার নিজের আটলাইনের একটা কবিতা পড়েই ওনার প্রতি আমার শ্রদ্ধ সালাম জানাতে চাই। হে পিতা জানাই হাজার সালাম শততম জন্মদিনে, হে পিতা জানাই হাজার সালাম শততম জন্মদিনে, বাঙালির তরে দিয়েছ স্বদেশ রক্তের দামে কিনে। শততম জন্মদিনে হে পিতা তোমারে করি সালাম, শততম জন্মদিনে হে পিতা তোমারে করি সালাম, দিয়েছ মোদের স্বাধীন স্বদেশ অমূল্য জয়দান। একই সাথে আমি আমাদের জাতীয় চার নেতা যাদিকে জেলখানায় হত্যা করা হয়েছে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছে আমাদের এই স্বাধীনতার জন্য তাদের প্রতি আমার সালাম জানাই। একই সাথে বঙ্গমাতা, যিনি বঙ্গবন্ধুর সাথে একইভাবে এই বাংলাদেশ চেয়েছিলেন, এবং তার পরিবারের সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। প্রথমেই চঞ্চল যেহেতু বলেছে এটা খুব ফর্মাল হবে না, আমি হয়তো অতটা ফর্মালি আপনাদেরকে ওইভাবে তো বলবো না, এবং আমার ছোটবেলার কিছু কথা সে জানতে চেয়েছে। আমি ছোটবেলা থেকেই, আমি জানি না কি জন্য জানো, আমাদের স্কুল, আমি এমই স্কুলে পড়তাম চট্টগ্রামে, এবং আমরা থাকতাম চন্দনপুরে। এমই স্কুলটা তখন বেশ নাম করা স্কুলের মধ্যে একটা, এবং আমি কিন্তু ক্লাস 3 থেকে ওখানে লেখাপড়া শুরু করি, অর্থাৎ ওখানে ক্লাস 3 থেকে শুরু হয়েছে। এবং চঞ্চল যেটা বললো, আমার বাবাকে খুব ভালোভাবেই চিনতেন, এবং সেই হিসাবেই সেও কিছুটা আমার হয়তো পূর্ব পরিচিতি না জানলে আমার বাবাকে ঠিকই চিনেছে। তা আমি ওই আপনার এমই স্কুল থেকে বৃত্তি পেয়ে ক্লাস 6 শেষ করেছিলাম, এবং তারপরে আমি ক্লাস 7 এ আপনার মুসলিম হাই স্কুলে যেয়ে জয়েন, এবং সেখান থেকেই তারপর ঢাকায় যখন চলে আসে আমার বাবা ঢাকা কলেজের প্রফেসর হয়ে, তখন আমার ঢাকা চলে আসতে হয়। তো সব মিলিয়ে আমি যেটা বলবো যে আসলে শৈশব কালটা এই খেলাধুলা সব কিছু মিলিয়ে, তারপরে ক্লাসের মনিটর, ক্লাস 3 থেকে মনিটর হয়ে একদম ক্লাস 10 পর্যন্ত, এবং পরে আপনারা তো শুনেছেন যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেটা হাইয়েস্ট পোস্ট যেটা বলা হয়, অর্থাৎ সেন্ট্রাল স্টুডেন্টস যেটা কমিটি করা হয়, সেখানেও কিন্তু আমি হাইয়েস্ট পোস্ট অর্থাৎ ভিপি পোস্টটাই আমি পেয়েছিলাম। সুতরাং অ্যাকচুয়ালি বলতে গেলে আমি প্রথম থেকেই, আপনারা যেভাবেই বলেন বা যেভাবেই ধরেন, আসলে লিডারশিপের একটা ব্যাপার আমার সাথে কেন যেন গেঁথে গেছিল। এটার জন্য যে আমি খুব জোর করেছি তাও না, একদিন শিক্ষক এসে হঠাৎ বললো যে তুই আজকে ক্লাস ক্যাপ্টেন। ভালো কথা, আমি ক্লাস ক্যাপ্টেন হয়ে গেলাম, এবং তখন আমাদের বন্ধু বান্ধব যারা একটু দুষ্ট প্রকৃতি ছিল তাদেরকে বাঁচানোর জন্য যত ধরনের টেকনিক জানার চেষ্টা করা সেটাও করেছি। যেমন ওখানে আপনারা আপনার জানেন প্রায় পাহাড়ের পাশাপাশি, মানে পাহাড়ের টিলার উপরে এই স্কুলটা, তো টিচার আবার ওখানে তখন ব্যাট ওইভাবে ঠিক ছিল না, তো উনি আবার বলতেন যে গাছের ডাল কেটে নিয়ে, আমি তখন আবার ডাল কেটে নিয়ে আসতাম, এবং সেই ডাল কেটে কাটার সময় আবার মাঝে মাঝে একটু ছুরি দিয়ে প্যাঁচ মেরে রাখতাম, মানে প্যাঁচ দিয়ে রাখতাম যাতে খুব বেশি জোরে বাড়িয়ে দিলে যাতে ভেঙে যায়। তো এইভাবে আবার বন্ধু বান্ধব, মানে তাদের কি বলবো, সর্দারিটা আবার ওইভাবে কিছুটা বেশি পেয়েছে। এবং একদিন ঠিক উল্টোটাই হলো, কারণ আমার টিচার ভালো করে খেয়াল করে দেখলো যে মারলেই ভেঙে যায় ব্যাপারটা, এবং সেদিন পুরো ওই যে জালি বেদ যেটা বলে সেটা আমার পিঠের উপর দিয়ে গেছে। এই হলো ছোটবেলাকার আমার ইয়ে, এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খেলাধুলাতে খুবই মনোযোগী ছিলাম ওই সেন্সে,
লেখাপড়ায় অতটা না হলেও খারাপ ছিলাম না, এবং সেইভাবেই এই চট্টগ্রামে থাকা, তারপরে তো ঢাকায় আসলাম, এটা অত ডিটেল হয়তো দরকার নাই। তারপরে শেষ তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, আর্কিটেকচার পড়া, এবং এই এক সেন্সে আমি বলবো যে অ্যাকচুয়ালি আর্কিটেকচারটা পড়াটা আমাকে জীবনে অনেক সাহায্য করছে, এখনো সাহায্যটা, কারণ আর্কিটেকচারের লেখাপড়াটাই এমন ভাবে করা হয় বা শেখানো হয় আমাদেরকে যে জীবনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টাচ করি। যেমন শিক্ষার সময় মিউজিক আমাদের পড়তো, তারপরে আপনার স্কাল্পচার থেকে আরম্ভ করে কি না মানে পেন্টিং থেকে আরম্ভ করে সবকিছু, এবং তার সাথে আমার স্ট্রাকচারটাও পড়তো। তো যেই কারণে আমি বলবো যে আসলে আর্কিটেক্টদের পক্ষে এই যে কোনো জায়গায় অন্যদের চেয়ে মানে লিডারশিপ দেওয়াটা অনেক ইজি হয়ে যায় এই কারণে। তো আমি ওই সেন্সে খুব একটা অসুবিধা ফিল করি না, যদিও ধরেন আমার সাথে প্রায় সবই ডক্টরেট, আমি মাঝে মাঝে বলি যে আমি তো 10টা ইউনিভার্সিটি খুলে দিতে পারি যে পরিমাণ ডক্টরেট আমাদের সাথে আছে। কিন্তু একটা জিনিস দেখলাম যে আসলে মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষকে দেখে যদি মানুষের জন্য কিছু করার চেষ্টা করা হয়, সৎ ভাবে, আমি যেটা বলবো বারবার জোর দিয়ে যে সৎ ভাবে যদি কেউ করতে চায়, তাহলে এই মানে সরকারের থেকেও সে কিন্তু অনেক কিছু করে দিতে পারে। আমরা সবাই মনে করি যে আমি মানুষের জন্য কিছু করতে চাই, কিন্তু সরকারের হলো সবচেয়ে বেশি বড় সুযোগ, কিন্তু যেটা করতে হয় সেটা হলো যে অনেস্টলি কাজগুলো করার চেষ্টা করা। আপনি ভুল করে আমাকে চঞ্চল ডাকেন, আসলে আমি খুবই শান্ত একজন, আমার নাম পলাশ। তো এখন না না কোনো অসুবিধা নেই, যে কোনো নামে ডাকা যেতে পারে, তা ঠিক, সেটা কোনো চঞ্চল মানে তখন আরেকজন ছিল আর্কিটেক্ট, কেউ নই, এখন যেটা হচ্ছে আমার খুব জানতে ইচ্ছে করে একটা বিষয় যে আমি কিন্তু ছাত্র ইউনিয়ন করেছি ক্লাস সিক্স থেকে, আপনি খুব ভালো করেই জানেন যে সিদ্ধেশ্বরী স্কুল ছাত্র ইউনিয়নের সূতিকাগার ছিল, কিন্তু আপনি কখন আসলে এই যে রাজনীতি ঘেঁষা হলেন, আস্তে আস্তে আন্দোলনের দিকে ধাবিত হলেন, এই সংগ্রামের দিকে ধাবিত হলেন, কিভাবে কখন এটা ঘটলো? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছে, এবং এটা আমার মনে হয় একটু পরিষ্কার করে আমি বলি। আমি অ্যাকচুয়ালি আগে কোনো কোনো ছাত্র সংগঠন তো দূরের কথা, পলিটিক্সে ছিলাম না, ছাত্র অবস্থাতে খেলতাম, মারামারি করতাম, যাই বলতাম। ছাত্র অবস্থাটা কোন ছাত্র অবস্থা? স্কুল আমি বললাম ইভেন ইউনিভার্সিটির প্রথম দিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হলো যে তখন আবার এক ধরনের ইয়ে ছিল আর কি, মানে যেসব ছাত্র পার্টিগুলো ছিল তারা কিন্তু আবার এরকম এক একটা মানে কি বলবো পোটেনশিয়াল এলিমেন্ট হিসাবে এক একজনকে ধরত। আমার মানে আমার কারণটা, আমার পিছনে লাগার কারণটা হলো আমি কিন্তু কোনো ছাত্র রাজনীতিতে ছিলাম না। তারপরে যেহেতু বাবা ঢাকা কলেজের প্রফেসর এবং ঢাকা কলেজের বহু ছেলেই আপনার এই কি বলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে আসেন, সুতরাং তার একটা ভোট পাওয়ার সুযোগ আছে, সেই হিসাবে ছাত্র ইউনিয়ন আমাকে ক্যাচ করে, তখন আমি ওই জাস্ট ওইভাবেই মানে ঢুকে পড়লাম আর কি। প্রথম আমাকে ওই কালচারাল হিসাবে সম্পাদক হিসাবে, কোন সালের দিকে এটা তো আমরা 65 এ ঢুকলাম, তো 68 সময়টা খুবই উত্তাল হচ্ছে তখন। হ্যাঁ 68 এ আমি তখন এই যে বলে ইয়ে হলাম সাহিত্য সম্পাদক। আচ্ছা, তারপরের বারে আবার দাঁড়ালাম মানে আমাকে দাঁড় করানো হলো সেক্রেটারির জন্য, সেটাতে ফিল করলাম। আচ্ছা, তারপরের বারে আমাকে আবার ভাইস প্রেসিডেন্ট জয়েন করলো, তখন আবার পাস করলাম। তারপরে তো যুদ্ধেই নেমে যাওয়া যেতে হলো, কারণ তখন তো ছাত্র নেতাদের আপনার যেহেতু রাজারবাগের ঠিক উল্টো দিকেই অলমোস্ট আপনার আপনাদের বাড়ি ছিল, তখন কি ওখানে ছিলেন 70-71 এর সময়? এইটা আসলে সত্যি কথা বলতে কি অনেকে তুমি এটা প্রশ্ন করলে, এবং এটা আসলে অনেকেই করে নাই আজ পর্যন্ত, কিন্তু প্রশ্নটা হলো
যে সবচেয়ে যদি প্রত্যক্ষদর্শী কেউ থাকে সেটা কিন্তু আই এম ওয়ান অফ দ্যাম, এবং সেটার কারণ হলো, এবং খুব ভালোভাবে দেখার কারণ হলো, আমি তখন একটা ছাত্র নেতাদের মধ্যে একজন। তো ব্যাপারটা ছিল, আমি বলি, আমরা তো বঙ্গবন্ধুর বাইশে ফেব্রুয়ারি মুক্তি পেলেন এবং 23 তারিখ ওনাকে কিন্তু বঙ্গবন্ধু উপাধিটা দেওয়া হলো, এবং 7ই মার্চের যে ওনার যে বক্তব্য যেটা আজকে কি বলবো সারা পৃথিবীতে একটাই মানে কি বলবো ওনার বক্তব্যের মধ্যে ঐতিহাসিক একটা জায়গা নিয়ে ফেলছে। 7ই মার্চের বক্তৃতা কিন্তু পরিষ্কার আমাদেরকে জানিয়ে বুঝিয়ে দিল যে আসলে যুদ্ধ ছাড়া কোনো মানে উপায় নেই। আবার তখন কিন্তু যে ছাত্র ইউনিয়ন বা কমিউনিস্ট পার্টি বা ওনারা কিন্তু একটা আগে ভাগে একটু চিন্তা করেছিল, যার জন্য আমরা কিন্তু ট্রেনিং শুরু করেছিলাম কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, এবং 7ই মার্চের পরে কিন্তু এটা ওপেন হয়ে গেল বলতে গেলে যে এটা ছাড়া কোনো মানে পথই নেই। সেইভাবে কিন্তু এই মুক্তিযুদ্ধে মানে অংশগ্রহণ করা, এবং রাজারবাগের যে কাহিনীটা বলা হলো সেটা হলো আমরা আমার পরিষ্কার মনে আছে 25শে মার্চ আমি এবং আমার সাথে একজন, তার নামটা মনে পড়ে না, আমাদের এক বন্ধু মানুষ, আমরা দুজনে ওই তোফাজ্জল হোসেন স্যার, উনি ছিলেন ফিজিক্সের টিচার, ওনার কাছে আমরা আবদার করেছিলাম যে আমাদেরকে দুটো মার্কারি বিকার দিতে হবে বেশ বড়। উনি জিজ্ঞেস করেছেন কি জন্য, আমরা বললাম যে বোমা বানাবো, তখন কিন্তু ওই পর্যায়ে চলে গেছে। আমি এটা বোঝানোর জন্য 25শে মার্চ যখন ওনার এখানে এসে বিকেলবেলা আমাদের কথা ছিল যে উনি খুলে আমাদেরকে টিকিটটা দেবে এবং আমরা চুরি করে নিয়ে যাবো, দেখানো চুরি হয়ে গেল। তো সেই বিকেলে কিন্তু মোটামুটি আমরা জানতে পারলাম যে আজকে রাত্রে 25 তারিখ রাত্রে এই পাক বাহিনী নামবে, তারা কিছু একটা করবে, এরকম একটা কিন্তু প্রচার হয়ে গেছে। হলগুলো আস্তে আস্তে খালি খালি হয়ে গেল, সবই বলতে যে কিছু ছেলে ছিল তারা কিন্তু মারা গেছে, বেশ কয়েকজন আছে, আমার এখানে নামও আছে তাদের জানি আমি। তো আমি সন্ধ্যাবেলায় যখন এটা অবস্থা তখন আমি ফিরে গেলাম মানে রাজার বাড়ি পুলিশ লাইনের, এবং ওখানে দেখলাম যে তখন একটু চারিদিকে মানে জটলা হচ্ছে। তো পুলিশরা অনেকে বললো যে স্যার আজকে তো রাত্রেবেলা এরকম ওরা অ্যাটাক ট্যাটাক করতে পারে। আমরা তখন ওখানকার যে পাড়া ছেলে পেলে যারা ছিল তারা নিয়ে তাদেরকে নিয়ে যে ড্রাম ইয়ে করা, গাছ কাটা ইত্যাদি মানে রাস্তা বন্ধ করতাম, সেটা গেল একদিন। আর একটা হলো পুলিশ বাহিনীকে রাস্তার দুই পাশে যে উঁচু বাড়িগুলো ছিল সেখানে তুলে দেওয়া, ইভেন আমার ঘাড়ে পর্যন্ত আমি তাদের মানে কি বলতাম তার বুট নিয়ে ঘাড়ে উঠেছে, আমি উপরে উঠে তারপরে উপরে তুলে দিয়েছে, সেইগুলো তো ওইভাবে বসানো হলো যাতে তারা ফাইটটা দিতে পারে। কিন্তু বাঙালি হিসাবে আমরা বুঝি নাই যে আসলে যুদ্ধ কাকে বলে, এবং সেটা যখন প্রায় রাত তখন 11টার মতো হবে, আমরা তখন 10টা সাড়ে 10টা পর্যন্ত এইসব কাজকর্ম করে বাসার দিকে ফিরলাম। ওখান থেকে আবার আমাদের বাসাটা যেহেতু রাস্তার কাছাকাছি, আমরা আরো একটু পিছনে আরেকজন অফিস চাচার বাসায় যেয়ে আমরা উঠেছিলাম। 11টা সাড়ে 11টা বোধ হয় হবে, পুরো আকাশটা আলো হয়ে গেল, মনে হলো যে দিন। ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে বলে ট্রেসার বুলেট, অর্থাৎ যেটা মারলে পরে পুরো আলো বেরোয়, কেবল পুরো আকাশ কিন্তু মনে গেল দিনের মতো হয়ে গেল, এবং তারপরে ঘড়ঘড় শব্দ এবং ওই যে বিকট শব্দের সেলিং গুলো করা শুরু হলো, ট্যাঙ্ক ট্যাঙ্ক গুলো আসা শুরু করলো। ওইটাতে ৩-০-৩ দিয়ে আমাদের এই যে পুলিশটা, আমি তারপরেও বলবো যে না বুঝলেও অনেক সময় অনেক বড় যুদ্ধ করা যায়, কারণ এটা কোনো ম্যাচ হয় না, বাট ইভেন দেন তারা কিন্তু ওখান থেকে ফায়ারিং শুরু করবে। এবং যখন যা প্রায় রাত পুরোটাই ইয়ে হয়েছে, সকালের কিছু আগে অ্যাকচুয়ালি একটু স্তব্ধ হয়ে গেল মানে আমার এই রেজিস্ট্যান্সটা, তার মানে মোটামুটি তারা দখল করার অবস্থায় চলে গেছে, ট্যাঙ্ক ট্যাঙ্ক সব ঢুকে গেল। সকালবেলা আমরা ওই আমাদের বন্ধু বান্ধব যারা ছিল সবাইকে নিয়ে আমরা ওই যেখানে পারলাম যে ওদের রাইফেল কিছু পুড়িয়ে নেওয়া, তারপরে যারা সুস্থ আছে তাদেরকে নিয়ে তাদেরকে মানে নিজেদের লুঙ্গি টুঙ্গি খুলে
জোগাড় করে শার্ট টাট পরিয়ে তাদের পোশাক গুলোকে আমরা খুলে দিলাম, রাইফেল গুলো নিয়ে রাখলাম লুকিয়ে, এইভাবে তাদেরকে পিছনে চলে যাওয়ার জন্য সাহায্যটা করলাম। এইভাবে কিন্তু মূলত 25শে মার্চ এই পুলিশ বাহিনী কিন্তু ফার্স্ট যেটা এনকাউন্টার করে, তারা এনকাউন্টার দেয়, সেটা কিন্তু এইভাবেই হয়েছে। তারপরের দিন সকালবেলা তো আপনার অনেকেই তো মৃত অবস্থায় দেখলাম, মানে শহীদ হয়ে গেছে। এই হলো কিন্তু ওই দিনকার কাহিনী, এটা কিন্তু অনেকেই জানে না। এবং আমরা যেহেতু তখন ছাত্র নেতা এবং এই এর সাথে মুভমেন্টের সাথে পুরোপুরি জড়িত, সুতরাং আমাদের চোখে যেটা আমাদের দেখা, মানে ঠিক এইভাবে কেউ মানে কজন দেখেছে আমার সন্দেহ হচ্ছে, বাট আই এম ওয়ান অফ দ্য রেয়ার পার্সন যে এই অবস্থা। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে সেই সময় আমার বয়স 7-8, কিন্তু সেই স্মৃতি এখনো জলজলে। সেই নিউ সার্কুলার রোডে যে আপনারা তখন এগুলো করছেন, যে ডাস্টবিনের রিং দিয়ে পাইপ দিয়ে কামান বানানো, ফলস কামান, এই জিনিসগুলো হচ্ছে, রাস্তায় ব্যারিকেড হচ্ছে, এবং আপনার বাসার আশপাশে আরো কয়েকজন বেশ প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন। আমার যতদূর মনে পড়ে যে কাশমিয়াপাড়া ছিলেন, যেমন মান্নান স্যার, ইঞ্জিনিয়ার মান্নান স্যারের বাসা ছিল, সবারই কিন্তু একই রকম অবস্থা, সবার বাসায় গিয়ে উঠেছিল সব পুলিশরা। আমার যতদূর মনে পড়ে যে যা শুনে আমাদের বন্ধু ছিল কিছু, আমার মানে জানার সাথে পড়তো এরকম বন্ধু ওই যে সবাই ওইভাবেই কিন্তু তাদেরকে সাহায্যটা করা হয়েছিল। তো এটা কিন্তু ওই সময় আমি বলবো যে অনেক বড় সাহায্য, কারণ তারা একদম অথই জলে পড়ে গেছে আর কি, কোথায় যাবে কি করবে না করবে। প্রথম আমরা যেটা করলাম যে ঠিক আছে তোমরা আগে পিছুলে যাও, ওখান থেকে বেঁচে যাও, তারপরে দেখা যাবে আমার। হ্যাঁ, ওইটার মধ্যেই ফেলে দেওয়া হয়েছিল, পরে ওইটা খুলে দেখা হয় না কি হয় না জানিনা, ওইটা হয়তো ওখানে অনেকগুলো রাইফেল ওইবার নিজে থেকে নষ্ট হয়েছে। সত্যি সত্যি অসম্ভব ভয়াবহ সেই সময় ছিল, এবং আপনারা ঠিক রাজারবাগেই তো মূল আক্রমণটা হয়েছিল, এবং তার ঠিক উল্টা দিকে আপনারা ছিলেন। এখন এই যে প্রথমে তো আপনি তাদেরকে, আমরা যদি বলি যে তারাই প্রথম মুক্তিযোদ্ধা হিসাবে মানে প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ বাহিনী, আপনি কবে কোন সময় মনে হলো যে আমার এখন এখন যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়? আমার তো এই যে 25 তারিখে তো ওই কাহিনী হয়ে গেল, 26 তারিখটা কিন্তু সারাদিন কার্ফিউ ছিল, 27 তারিখ কিন্তু কার্ফিউ ওপেন হয় 2 ঘন্টার জন্য, তখনই আমি বেরিয়েছিলাম। এবং প্রথম আমার কাজ ছিল যে আমাদের ইউনিভার্সিটির হলগুলোকে দেখা। যাওয়ার সময় আমি ওই যে ইকবাল হল, মানে এখন সার্জেন্ট জহুরুল হক যেটা হল যেটা, ওখান দিয়ে যখন যাচ্ছি তখন দেখলাম যে পুরো ইকবাল হলের মাঠে মানে শয়ে শয়ে ছাত্রদিকে মেরে ফেলে রাখা হয়েছে তাদের ডেড বডি। ওখান থেকে আমি যখন হলে গেলাম, হলে যে আমাদের আমাদের ওখানে বেশ কয়েকটা ছেলেকে আমি মৃত অবস্থায় দেখেছিলাম, যেমন বদিউল আলম আমাদের খুবই পরিচিত এবং মোবাসা খুব ভালোভাবে চেনে, অদ্ভুত মানে ভারী গলায় সে স্লোগান দিত। এই বদিউল থেকে আরম্ভ করে সালাউদ্দিন, আসানুল হাবিব, শহীদুজ্জামান, হাবিবুল্লাহ, মানোয়ার রাজিম, মুফতি কাসেদ, এইরকম এ করে প্রায় বা ওখানে 16 জনের মতো মেরে রেখে আছে। এবং তখন যেটা মানে একদম পশ্চিম দিকে যে হলটা সেটার পাশে কিন্তু একটা ইয়ে ছিল আমাদের এই ফায়ার সার্ভিসের স্টেশন, ওখানেও কিন্তু আমাদের কিছু ছেলে যে ভাবছিল যে রাত্রে ওখানে যেতে পারলে হয়তো তারা বাঁচবে, কিন্তু সেটাও হয় না, ওখানেও তাদেরকে মারা গেছে। তো 25শে মার্চ আমি বলবো যে ইনডিসক্রিমিনেটলি সবাইকে মানে যাকে পেয়েছে বাঙালি হলেই বোধহয় শত্রু, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কিন্তু পাক বাহিনী নেমেছে, যার জন্য কিন্তু রিয়াকশনটা উল্টো দিকে রিয়াকশনটা স্ট্রং হয়েছিল। কেউ সবাই বুঝে ফেলেছিল, আর বঙ্গবন্ধু তো পরিষ্কার বলেই দিয়ে গেছে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত। আসলে উনি পুরো জিনিসটা মনে হয় যেন ছবির মতো দেখেছে, এবং সব মানুষও কিন্তু একসাথে হয়ে গেল। এই যে আমাদের আমার বন্ধু মহাশয়ের কথা বলতেছে, ওরাও কিন্তু তখন এখানে থেকেই চেষ্টাটা করেছে, এবং তারা তো খুব মোটামুটি ঢাকা শহরে একটা ত্রাসের মতোই একটা টিম ছিল তারা। ধন্যবাদ। এরপরে মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি বলবেন, যেটা
হয়তো এখন মনে হলে আপনার গা শিউরে উঠে বা আপনি খুবই চমকিত হন কোনো বিজয়। আমি তাহলে একটুখানি ইলাবোরেটলি বলে যাই, সেটা হলো 26শে মার্চ তো গেছিল, 27শে মার্চ কারফিউ যখন ওপেন হলো কয়েক ঘন্টার জন্য, তারপরে আমি যখন বাসায় ফিরে আসলাম তখন বাবা বললো যে তোমার নামে তো হুগলিয়া বেরিয়েছে, অর্থাৎ আমাদের যত ছাত্র নেতা ছিল সবার নামে কিন্তু তখন হুগলিয়া বেরিয়েছে, তো তুমি এখানে না থাকাটাই ভালো। তবে ঠিক পরের দিনই 28 তারিখে আমি নদী পার হয়ে, অর্থাৎ জিঞ্জিরা পার হয়ে আমি কিন্তু আরো একটু ভেতরে চলে গেছিলাম। ইমদাদ ভাই বলে এক আর্টিস্ট ছিল আমাদের খুবই জানাশোনা, ওনার রুহিতপুরে ওনার বাসা বাড়ি, ওনার ওখানে যেয়ে উঠেছিলাম, এক রাত ছিলাম, হয়তো আমি এখানে মানে তার আগে কারো ওখানে থাকলে পারে তাহলে আমাদের ওই রাত্রি আমি শেষ হয়ে যাই। তারপরে ওনার ওখান থেকে আমি আবার গেলাম, হয়তো আর্টিস্ট হিসেবে তুমি চিনতেও পারো, সব আর্টিস্টের বাসায় বসেছিলাম আমি, তখন এই ঠিক কানেকশন গুলো পাচ্ছিলাম না, আমাদের অন্যদের সাথে কানেকশনটা পাচ্ছিলাম না, যে কারণে আমি আর একজনের কাছে যে উঠলাম আর একজনের বাসায় দোহারের কাছাকাছি, সেখানে ওদের আমাদের আর্টিস্ট ছিলেন উনি প্রয়াত এই প্রাণেশ মণ্ডল, চিনলে খুব ভালো, হ্যাঁ হ্যাঁ আমার মার ক্লাসমেট, হ্যাঁ প্রাণেশ মণ্ডল, ওই প্রাণেশ দার ওখানে 2-3 দিন থাকলাম, তারপরে মানে যোগাযোগ হলো এক এর সাথে আমাদের এই অ্যাপের এক নেতার সাথে, আমরা দুজনে মিলে ভাবলাম যে যাই আর কি, ছুটে গেলে আমরা আমাদের মতো চলে যাই, ওপারে যেতে হবে যেমন করে, তো এই চিন্তা করে আমরা দুজনে দুটো মানে কি বলবো ঝোলা ব্যাগ, ব্যাগ ঝোলানো ব্যাগ আছে তার মধ্যে কিছু কাপড় চোপড় ইত্যাদি, তো আমরা দাউদকান্দি হয়ে জাস্ট পার হয়েছি, ওই সময় দেখা গেল উল্টো দিক থেকে পাক আর্মির কয়েকটা ওই কনভয় আসছে, তো আমরা পাশে একটা ছোট্ট চায়ের দোকানে যেয়ে উঠলাম, সেই চায়ের দোকানদার বললো যে আপনারা প্রথমেই প্যান্ট ট্যান্ট খুলে ফেলেন লুঙ্গি পরা, আমরা ওরা এসে পারি কিন্তু এখানে প্যান্ট পরা দেখলেই মানে মেরে বসে থাকতে পারে, তো এটা করে আমরা জাস্ট ওখানে এ করলাম, দেখলাম একটা নৌকো যাচ্ছে পাশ দিয়ে, ওই যে এর একটা কেউ দাউদকান্দির পাশেই যে নদীটা ছোট, তো ওইটা ওই নৌকায় উঠে পড়লাম, কোথায় যাচ্ছে তাও জানি না, তারপরে ঘন্টা দিয়ে পরে সে এক জায়গায় আসলো যে একটা মাছের মাছা খাবে, তো ওখানে আমরা নামলাম, বললো যে আর যাবো না, তো নেমে আমরা ওই যে পাগলের মতো ওই যে মাঠের মধ্যে দিয়ে আরকি মানে ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছি, আগরতলার দিকে না তখনও বাংলাদেশে, যাবো ওখানে যাবো, হ্যাঁ আগরতলা যাবো ওই চিন্তা করে, তো আমরা যাচ্ছি, তারপরে মতলব ওই জায়গাটা অ্যাজ ইউ নো যে মতলবে যে আগে মতলবে আবার তখন আমার মাথায় যেটা মনে হলো যে আমাদের এক পিয়ন ছিল নাম হলো রহমত, এটা ইয়েও চেনে আমার বন্ধুও চেনে রহমত পিয়ন, তো ওর বাড়ি আমরা জানতাম যে মতলব, ওখানে যখন আমরা যেয়ে পৌঁছালাম প্রায় 2 ঘন্টার মতো ওই যে ধান খেতে ভেতর দিয়ে হেঁটে, তখন দেখা গেলো সে ঝাঁপটা নামাচ্ছে ওই লোক তার দোকানের ওই মানে ওই বাতিটাই দেখেছিলাম, ওনাকে যখন বললাম যে মানে তখন যা মনে হয় তাই আর কি বললাম যে এরকম রহমত এরকম ঢাকাতে আমাদের ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান ইউনিভার্সিটি পিয়নের কাজ করে, ওনার বাড়িটা জানেন নাকি, আমি সব জানি, বললো যে ওই যে কাছাকাছি দেখিয়ে দিল আর কি, তো মনে হলো যেন অনেক বড় একটা সাহায্য হলো, তো আমরা দুজনে যেয়ে প্রথম রহমত আমাদেরকে দেখে তো মনে হয়েছে ভূত আসলো কোথায় ইন্ডিয়ান ইউনিভার্সিটি ভিপি তার ওখানে যেয়ে হাজির হয়েছে, তো যাক ওই রাত্রে তার ওখানে কোনোভাবে সময়টা কাটালাম আমরা, কাটিয়ে পরের দিন এই একটা টিম যাবে এই ছাত্রলীগের ওখানে নয়ন বলে বলবো একটা কলেজের পায়েল গাছা কলেজের যে ভিপি সে তার সাথে যখন যোগাযোগ হলো আমি সে বললো যে আমাদের তো একটা টিম যাবে আপনারা তাহলে যেতে পারেন, এবং সারা রাত পায়ে হেঁটে কষ্ট টষ্ট করে একদম ভোর হয় ওই
আমরা ট্রাঙ্ক রোডটাও পার হলাম ওদের ইয়ে থেকে, মানে চোখের চোখে নিয়ে, এবং তারপরে আগরতলা যে হাজির হলো ওখানে ক্রাফট হোস্টেল বলে একটা হোস্টেল ছিল, যেখানে সব দেখলাম যে মানে আমাদের যত সব পুরানো নেতা যারা আছে সব ওখানে। ওখানে দুই রাত ছিলাম, তারপরে তখন খবর পেলাম যে বাবা কলকাতায় চলে গেছে, ওনার মানে আমাদের পুরো ফ্যামিলি প্রায় চলে গেছে। তো ওখান থেকে ভাবলাম যে একবার ঘুরে আসে কলকাতাটা। তারপরে ওখান থেকে ওই আগরতলা থেকে কলকাতা গেলাম, ওখানে দুদিন ছিলাম। দুদিন থেকে তারপর বাবা বললো যে এখানে তো মানে বেতারের একটা সুযোগ আছে, বাংলাদেশ বেতার কাজ করা, তো তুমি এখানে কাজ করতে পারো। আমি দেখলাম যেখানে এখন যুদ্ধ করা সম্ভব সেখানে এই যেমন কোনো বিস্তে রাজি নয়, আমি পালিয়ে আসলাম, না জানিয়ে পালিয়ে আসলাম। এবং এখানে বেরোনোর সময় আমার ঘড়ি একটা ছিল, ওইটাও বিক্রি করি, আর আমার মনে আছে 50 টাকা দিয়ে, তখন ইন্ডিয়ান কারেন্সি টাকা না খারাপ। তো এই নিয়ে যখন আমরা ওখান থেকে আসছি, তখন মানে পশ্চিম বাংলার গভর্নমেন্টের একটা ইয়ে ছিল, পারমিশন ছিল। তো যখন আমরা আসামে আসলাম, তখন আমাদেরকে অ্যারেস্ট করা, অ্যারেস্ট করে যে এক রাত পুরো ইয়েতে মানে থানার বারান্দায় ফেলে রাখলো আর কি। তখন চোখ উঠে গেছে, তখন এটাকে বলতে যে জয় বাংলার রোগ, অর্থাৎ এত ব্যথা করে এবং চোখ বড় হয়ে যায়, কন্টিনিউয়াস পানি পড়তে থাকে। তা আমি বললাম যে মানে কি বলবো, আবার আমাদেরকে যখন নিয়ে কোর্টে যাচ্ছে, তখন আবার একজন জিজ্ঞেস করছে যে এরা কারা, তখন ওই পুলিশ যিনি গার্ড নিয়ে দিয়ে এসেছেন বলছেন আসামি। তা বললাম তাহলে তো আমরা এখানকার সিটিজেনই হয়ে গেছে, আসামি আসামি মানে যাক এইসব ফাজলামি টাজলামি করলাম তখন তখন। তারপরে কোর্টে যখন উঠলো আবার আমাদেরকে ছেড়ে দিল, বললাম যে না না ওইদিকে ছেড়ে। তারপরে এসে আবার সেই হোস্টেলে আসলাম। ওখানে একটা স্কুল ছিল, বর্ধমান স্কুল, ওখানে আমরা যারা যুদ্ধে যাব তাদের জন্য মানে কিছুদিন থাকার জায়গা। সেখানে যেমন মঞ্জুরুল হাসান খান, এখন যে কমিউনিস্ট পার্টির বড় নেতা, উনি ছিলেন। আমরা নিজেরাই রান্না বান্না করতাম, এ করতাম, খাওয়া দাওয়া করতাম, আর কবে যুদ্ধে যাব এই চিন্তায় পড়ে থাকতাম আর কি। তারপরে কিছুদিন পর ওখান থেকে আমাদেরকে এই প্লেনে করে আমাদেরকে নিয়ে গেল তেজপুরে। তেজপুরের ওখানেই আমাদের প্রথম ট্রেনিং শুরু হয়, এবং প্রায় 2-2.5 মাসের মতো। ওখানে সালনা বাড়ি বলে জায়গাটার নাম, এবং আমাদেরকে ট্রেনিং দিতেন যে ভদ্রলোক, উনি একজন ফুল কর্নেল কারিয়াপ্পা। তো ওনাদের ওই ট্রেনিং এ প্রায় 2-2.5 মাসের মতো ওখানে ট্রেনিং দিল, এবং বিভিন্ন জায়গায় ওখান থেকে আবার অন্যান্য জায়গায় নিয়ে যেত। যেমন ওখান থেকে আমরা কয়েক জায়গায় যেতে হতো, ভালকপম বলে একটা জায়গা, তারপর অরুণাচল, এরকম বেশ কয়েকটা জায়গায় আমাদের ট্রেনিং। তারপরে যারা কমান্ডার হবে তাদের জন্য আরো 15 দিন আলাদা ট্রেনিং, সেখানে আমিও পড়েছিলাম। তো আমরা ওখান থেকে তারপরে জায়গাটার নাম হলো, মানে যখন আমাদের ট্রেনিং শেষ হলো, তারপরে আমাদেরকে পাঠিয়ে দিল এই জায়গাটার নাম হচ্ছে, আচ্ছা আমি পরে নামটা আসবো, আমাদেরকে কিছুদিনের জন্য অর্থাৎ রেখে দেওয়া হলো, যেখান থেকে পরে ইলেকশন করা হবে, অর্থাৎ দেশে পাঠানো হবে, বাইকুড়া বলে জায়গাটার নাম, এটা হলো ত্রিপুরা। তো ওখান থেকে আমাদেরকে 15 নভেম্বর সন্ধ্যাবেলা পুরো মানে 2টা ট্রাকে করে আমাদেরকে ওই মানে বর্ডারে পাঠানো হলো আর কি। বর্ডারে পাঠানোর জন্য ওখান থেকে আস্তে আস্তে মানে সারাদিনের কি বলবো এত কষ্ট, মানে রাস্তা তো পাহাড়ি রাস্তা, এক একজনের গায়ে জ্বর পর্যন্ত চলে আসলো। কিন্তু আমাদের আর সুযোগ ছিল না, পার্টি থেকে বলা হয়েছে সোজা ভেতরে ঢুকে যাবো। তো সেখানে একটা বড় ভুল হয়ে গেছিল পার্টির, এবং আমরাও একটু ভুল করে ফেলেছি যে আমরা আসলে র্যাকি করা উচিত ছিল। র্যাকিটা না হওয়াতে ওখান থেকে, যদিও আমাদের গাইড আসছেন, ওনার সাথে আরেকজন পার্টির লোক আসছে, তো তাদের কাছ থেকে শুনে মনে হলো যে হয়তো বা এটা সেফ, কারণ ওখানে একটা ক্যাম্প ছিল, ক্যাম্পটা ওখান থেকে প্রায় 2 মাইল দূরে সরে গেছে, যে কারণে আমরা ভাবলাম হয়তো বা সেফ হতে পারে। তারপরেও ওই পুরো টিমটা তখন আমি এবং আজাদের আর একটা টিম ছিল, আমরা দুজনে, বাট আমি টোটালটা কন্ট্রোল করতাম আমি।
আমি তারপরেও ওই মানে আমাদের যে গাইড ছিল তাকে সাথে নিয়ে মানে আমার পুরো টিমকে প্রায় কোয়ার্টার মাইল দূরে বসিয়ে রেখে আমরা দুজনে গেলাম ওই রাস্তাটা দেখার জন্য। কোথাও মনে হলো যে কোথাও কিছু নাই এরকম, তারপরে আমি রাস্তার দুই পাশে মানে আমরা যেখান দিয়ে যাবো তার দুই পাশে কিন্তু দুটো 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 চারটা LMG দিয়ে আমাদের কিন্তু দুটো ফায়ারিং মানে কভার ফায়ারের জন্য দুটো টিম বসিয়ে রেখেছিল। তো তারপরে আজাদকে ফিরে এসে আমি বললাম বোধ হয় আমরা যেতে পারি, তো ওর টিমটাকে নিয়ে বললাম আমি তাহলে আগিয়ে যাই। ওরা বেশ কিছুটা জায়গা মানে ওই ট্র্যাঙ্ক রোড পার হয়ে আমার তো ধারণা প্রায় সদেরেক দু এক মানে গজ দূরেও চলে গেছে, তখন দেখা গেল দুই পাশ থেকে ফায়ারিং শুরু হলো, অর্থাৎ ওখানে অ্যাম্বুশ করে বসেছিল রাত্রেবেলা, যেটা আমরা খেয়াল করতে পারি না বা বুঝতে পারি না। তারপরেও একটা হলো যে আচমকা ঘটনা, বাট তারপরে আমি বলবো যেহেতু আমরা দুপাশে বসিয়ে রেখেছিলাম ফায়ার শুরু, তখন ওরাও চম মানে হতবত খেয়ে যায়। এই ফাঁকে আমি তো তখন বললাম যে পিছাও মানে যেমন করে পারো পিছিয়ে যাও সবাই, মানে আমরা সামনে যাবো না, গো ব্যাক চিৎকার করলো। তারপরে সবাই মিলে আমরা যতদূর পারলাম আর কি পুরো টিমের মানে অলমোস্ট আমাদের আসলে 9 জন ওখানে আমরা হারিয়েছিলাম, তার মধ্যে 6 জন ওখানে মারা যায়, 3 জন ধরা পড়ে যায়, তার মধ্যে আজাদ ছিল, সে নিজেও ফায়ারিং করেছে আর প্রদেশে চেষ্টা করেছিল। তো এরপরে এবং ওই পুরো টিমটাকে টেনে নিয়ে এসে আমি আরো দূরে সরিয়ে দিলাম, কিন্তু আমরা রয়ে গেলাম ওইটা ব্রাহ্মণ্য টিলা বলে ওই জায়গাটাকে, ওখানে রয়ে গেলাম রাত্রে বেলা, চারিদিক থেকে কিন্তু সেলিং হচ্ছে তোমার পাকিস্তান পার, ওর মধ্যেও রয়ে গেলাম আমরা। সকালবেলা খুব সকালে আমরা যখন বেরোলাম আমরা 3-4 জন বেরিয়ে যেখান থেকে পারলাম আমরা আমাদের রাইফেল গুলো জোগাড় করলাম, তারপরে দেখা গেলাম আস্তে আস্তে অনেক ছিলাম। তো এইটা একটা বড় ঘটনা ঘটে এবং তারপর থেকে আমরা তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে গেরিলা ওয়ারফেয়ার করতে হবে, বাট উই হ্যাভ গিভেন ইট আপ, তখন আমরা বলছি যে আর ওইসব দরকার নেই সামনা সামনি ফ্রন্টাল ফাইট। তার মানে 3-4 দিন পরে কিন্তু আমরা ওখান দিয়ে পার হয়ে আসি, ওখান থেকে পার হয়ে এসে আমরা নোয়াখালীতে একটা জায়গা যে মানে ঠিক আমার জায়গাটা মনে নাই, ওখানে আব্দুল হাই বলে আমাদের পার্টির একজন নেতা ছিল, উনার ওখানে যেয়ে আমরা কিন্তু ক্যাম্প আমাদের ক্যাম্পটা করি। সেখান থেকে আমরা সেকেন্ড ডেতে মানে ওখান থেকে আমরা ঢাকার দিকে আসবো এবং ওই চাঁদপুর হয়ে আসবো, তখন কিন্তু আস্তে আস্তে চারিদিকে সবকিছু ওপেন হয়ে যাচ্ছে এবং পাকিস্তান পালাচ্ছে। ওই সময় বেতিয়ারা বলে কাছাকাছি একটা জায়গা মানে সরি ওইটা হলো বেতিয়ারা ঘটনায় ঘটছে আমাদের ওখানে যে কাছাকাছি একটা জায়গা আমি নামটা মনে পড়লে বলবো। তো সেখানে একটা ক্যাম্পের মধ্যে দেখা গেল যে বেশ কিছু মালয়েশিয়া এবং তাদের সাথে আবার কিছু ওই আমাদের রাজাকাররাও আছে। সেই জায়গাটাই আমরা ওদের সাথে মানে পুরোপুরি সারাদিন ওখানকার লোকাল যেসব মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে একসাথে করে আমরা মানে সারাদিন যুদ্ধে তাদের সাথে করে প্রায় 70 জনের মতো আমরা কিল অলমোস্ট অল অফ দেম, আর যারা বেঁচে ছিল তাদেরকেও আর আমরা ওই কি বলবো যেটা ওই যুদ্ধের যা নিয়ম কেউ আমাদের কাছে ওই নিয়ম ছিল না, আমাদের নিয়ম ছিল যে তারপরে আমরা চাঁদপুর হয়ে ঢাকার কাছাকাছি ওটা দোহারে আসলাম এবং দোহার থেকে আমার ধারণা এটা 12 তারিখ হবে, 12 তারিখে আমরা কিন্তু ঢাকাতে ডিসেম্বর এবং হ্যাঁ ওখান থেকে আমরা ঢোকার পরে প্রথম দিনই আমি কিন্তু আমার পুরো টিম নিয়ে আমরা গেছিলাম এখানে ইউনিভার্সিটির মানে হল গুলোতে যাওয়ার জন্য। তখন ওই যে ডক্টর জহুরুল হক মনে আছে কিনা তোমাদের জানি না, উনি লেখক মানুষে ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া, তো উনি স্যার আমাদেরকে দেখে মানে আমার অদ্ভুত লাগে যে এখানে যে মানুষগুলো ছিল কত কষ্টে ছিল, মানে আমার আমাকে ধরে ধরে হাঁটছে আর হাও হাও করে কাঁদছে। এই যে তখনকার যারা এখানে রয়ে গেল যে তাদের যে কি কন্ডিশনটা এটাও মোটামুটি বোঝা যায় যে কত কষ্টে ছিল। আচ্ছা যেখানে ওই যুদ্ধটা হবে সেটা বজরা জায়গাটা। আচ্ছা বজরা। তো ওর পরে আমাদেরকে
আমাদের পার্টি থেকে তখন হালিম হালিম ভাই বলে ঢাকার এক নেতা ছিল আব্দুল হালিম, উনি আমাদেরকে নিয়ে গেল ওই যে ঢাকার এই জায়গাটা হলো রাজাকার দিকে ধরা আর কোন পাকিস্তানি আর্মি যদি কোথাও লুকিয়ে থাকে তাদেরকে ধরা, এই কাজগুলো আমরা শুরু করি। এবং ওখানে একটা মজার ব্যাপার, এক ভদ্রলোককে ধরে নিয়ে আসলাম আমাদের ছেলেরা, বেশ লম্বা আমার বর্ষায় ভদ্রলোক, উনি বললেন যে আমি কাবুলের লোক, মানে কাবুলিয়ে। তো আমার একটু খারাপই লাগলো যে এই লোকটাকে মেরে ফেলা কি উচিত, তারপরে তাকে খেতেও দিলাম, পরে ভাবলাম যে সকালবেলা ইন্ডিয়ান আর্মির হাতে তুলে দেবো, কিন্তু রাত্রিবেলা দেখা গেল মায়ের ছেলে ফেলে তাকে ধরে নিয়ে চলে দিই যা করার করে। এরকম বহু কাহিনী তারপরেও ঘটেছে আর কি, কারণ আমাদের অনেক জায়গায় 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 তখন আবার এই বিচার করত। মানে আসলে কিছু বলা নাই এই ধরনের, এগুলো কি আপনি লিপিবদ্ধ করছেন কোথাও আপনার এই কথাগুলো, আপনার এই স্মৃতিগুলো? আলসেমি আছে আর কি, মানে আমার ছেলেটা বারবার বলে যে এগুলো লেখো, কারণ শেষমেশ বলছে যে না লেখার তোমারও দরকার নেই, দেয়ার আর পিপল যারা তোমাকে যদি এরকম বলো তারপরে তারা কিন্তু লিখে তোমাকে দেয়। আপনি বললে অনুলিপিকার আছে তারা সেটা, আপনি আজকে আজকে অনেক বড় একটা পদে আসেন, এদেশের রাষ্ট্রযন্ত্রের মাননীয় মন্ত্রী, আপনি আমাদের দেশের সেই অ্যাটমিক রিয়েক্টর যে মন্ত্রণালয়ের মানে অধীনে হচ্ছে তার দায়িত্বে আছেন, আপনি একজন স্থপতি, সফল স্থপতি, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আপনি আপনার সেটা হচ্ছে আপনি বীর মুক্তিযোদ্ধা, এবং আপনাদের কারণেই মহাশয় ভাই আপনার এবং আমাদের স্থপতি ইয়াফিজ ওসমান আপনাদের মতন যারা বেঁচে আছেন এবং যারা শহীদ হয়েছেন সেই সব মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতা অর্জিত হয়েছে, এবং আমরা অত্যন্ত গর্বভরে আজকে এদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ওই গানটার কথা মহাশয় ভাই পরে বলবেন, যে এই গানটায় কতগুলো কত করুণ আকুতি মিনতি ছিল, যেটা যেখানে বলা হয়েছে যে মা বোনেদের কাপড়ের লেশ নেই সেখানে আমরা আজকে বিশ্বে লজ্জা নিবারণ করি, বিশ্ববাসীর লজ্জা নিবারণ করি, নিজেদেরটা তো করি, আমাদের খাবার কিছু নেই, কিছুই ছিল না, সেখানে 7.5 কোটি থেকে আমরা তার দ্বিগুণেরও বেশি হয়েছি, আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তো আসলে বাঙালি জাতি হিসাবে সবসময় একটি গর্বের অবস্থানে ছিল, একটি নৃগোষ্ঠী যে নৃগোষ্ঠী কোনোভাবেই কখনোই আপোষ করেনি। তো আমার একটা প্রশ্ন আপনার আবার বারবার মনে হচ্ছে যে ঢাকায় তখন আমি সিদ্ধেশ্বরীতেই থাকতাম, তো বিভিন্ন রাতেই এই ধরনের গোলাগুলি হতো, ব্ল্যাক আউট হতো, একদিন হঠাৎ করে শান্তিনগরের মোড়ে একটা বিশাল বোমা বিস্ফোরণের মতন হলো, একটা বিল্ডিং উড়ে গেল, ঘটনাটা বোধ হয় মোবাশের ভাইদের ঘটানো। তা আপনাদের সাথে কি দুজনের কখনোই যোগাযোগ হয়নি যুদ্ধকালীন অবস্থায়, দুই বন্ধু দুই সহপাঠীর, মোবাশের ভাই? না, আমাদের যোগাযোগ ছিল না, এবং ঢাকাতে আমরা যারা অপারেশন করতাম আমাদের নামও কিন্তু পরিবর্তন করা ছিল। আমার না আমাকে আমার বাড়িতে যে আমার নাম বললে পারে আমার বাসায় কেউ চিনতে পারতো না, তো এই এই ধরনের ঘটনা আছে। আর ইয়াফিস এর একটা ঘটনা একটু আমি বলি, ওই যে ইয়াফিসরা সম্মুখ যুদ্ধ করেছে যেটি তাদের ইতিহাসে বা মুক্তিযুদ্ধের ইতিহাসে কিন্তু একটা বিরাট ঘটনা, অর্থাৎ পাকিস্তান আর্মি, রাজাকার, আলবদর এদের সামনাসামনি তারা যুদ্ধ করেছে, যেটি সবচেয়ে বড় কঠিন ব্যাপার ছিল। আমরা ঢাকা শহরে আমরা করতাম, জনগণের আমরা সহযোগিতা পেয়েছি, জনগণকে নিয়ে আমরা এই মুক্তিযুদ্ধের বিভিন্ন জায়গায় গেরিলা অপারেশন করেছি, যেগুলি দিনের বেলা হয়েছে, রাত্রে হয়েছে, সন্ধ্যায় হয়েছে, এবং গেরিলা অপারেশনের সবচেয়ে কম মানুষ নিহত হয়।
আমরা যেরকম ইউএসআইএস বিল্ডিং এর অপারেশন যখন করি, এই কাজটি কিন্তু আমি ইয়াফিস ওসমানকে একটু কারেকশন করে দিতে চাই, বদিউল আলম কিন্তু 11ই ডিসেম্বর পর্যন্ত জীবিত ছিল এবং ঢাকায় ইউএসআইএস এর অপারেশনটির সমস্ত কিছু বদির রুমে সে তখন আসানুল্লাহ হলে থাকতো। এবং আজও আমার সেই স্মৃতি মনে আছে, ওর রুমে যখন আমরা প্লাস্টিক এক্সপ্লোসিভ দিয়ে ব্রিফকেস তৈরি করছি, সে সেই সময় সাদা শার্ট, হাওয়াই শার্ট পরতো এবং সাদা লুঙ্গি পরতো সে। আমার আজও সেই স্মৃতি মনে আছে। সে আমাকে নিচে যেতে যেতে বলছে, তাকে আমরা রেখেছিলাম একটি মাত্র কারণ, যাতে আমরা এই গেরিলা অপারেশনে তার রুমটি আমরা বিভিন্ন সময় ব্যবহার করতে পারি। সে নিজেই রুমে থাকতো আমাদের জন্য এবং নিজে রান্না করে খেত। এবং আজও আমার মনে আছে, সে আমরা যখন এই কাজ করছি, সে তখন আমাকে নিচে থেকে ডাক দিয়ে বলল, বাউল ভাই আমি বাজারে যাচ্ছি, আপনারা যাওয়ার সময় রুমের দরজাটা টান দিয়ে বন্ধ করে দিয়ে যান। এটি হলো তার সাথে আমার সর্বশেষ কথা। পরের স্বাধীনতা পরে আমরা জানতে পারলাম যে ওই 11-12 তারিখের রাত্রে তাকে রুম থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ইউএসআইএস অপারেশনের সাথে আমরা যারা জড়িত ছিলাম, আমাদের কোনো তথ্য পাই নাই, কিন্তু তারা ট্রেস করতে পেরেছিল যে এই রুমে অস্ত্র টস্ত্র ইত্যাদি রাখা হতো এবং এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন এই রুমে এসে মিলিত হয়ে তারপরে আমরা একতাবদ্ধ হয়ে আমরা যেতাম। তো এই যে ঘটনা, সরাসরি কিন্তু আমার আমার যোগাযোগটা ছিল আমাদের স্থপতিদের মধ্যে 2-3 জনের সাথে, যেরকম মুজাহিদ আলম চৌধুরী, তাজু চৌধুরী মারা গেছেন, তারপরে আমাদের জিয়া এবং বাবুল, যে মুস্তফা কামাল বাবুল, তার সাথে এই কয়জন মিলে কিন্তু আমরা এই ঢাকা শহরের অপারেশনের সাথে জড়িত ছিলাম। এর সাথে আমাদেরকে মায়ার গ্রুপ থেকে আমাদের সাথে যোগ দিত একেবারে এক্সপার্ট, এক্সপ্লোসিভ এক্সপার্ট, ফায়ারিং এক্সপার্ট। আর আমি ঢাকা শহর থেকে বের হয়ে নরসিংদীর ওইখানে প্রায় 1 মাসের মতন এদের আন্ডারে আমি ট্রেনিং নিয়েছি, আমি বর্ডার ক্রস করে যাই নাই। এবং ঢাকা শহরে অস্ত্র সরবরাহ করা এবং বিভিন্ন অপারেশনের সাথে সম্পৃক্ত হওয়া। জিয়ার ঘটনাটা খুব ইন্টারেস্টিং ছিল। এই মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়া প্রাইজ বন্ডে ফার্স্ট প্রাইজটি পায় এবং সেই প্রাইজ বন্ডের টাকা দিয়ে সে একটি ভক্সওয়াগন গাড়ি কেনে এবং এই ভক্সওয়াগন গাড়িটি ছিল আমাদের অস্ত্র শস্ত্র এখানে সেখানে নিয়ে যাওয়া এবং গেরিলা অপারেশনে তার গাড়িতেই আমাদের গাড়ি থেকে নেমে আমরা অপারেশন করে আবার তার গাড়ি দিয়েই আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করেছি। তো এই স্মৃতিগুলি সত্যিকার অর্থেই ঢাকা শহরে তখন কেমন করে করেছি, কিভাবে করেছি, এখনো সেটা বিশ্বাস করতে, চিন্তা করতে ভয় লাগে। কিন্তু আমি ইয়াফিস ওসমানদেরকে সবচেয়ে বেশি বাহবা দেব যে সম্মুখ যুদ্ধ ছিল সবচেয়ে কঠিন যুদ্ধ, যেখানে একেবারে সত্যিকার অর্থে ওয়ার বলতে যে বোঝায় সেই কাজটি তারা করেছেন। তাদের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, এবং তোমাকে আলাপ করার সময় সে বললো তার সাথে 6 জন সেই রাত্রেই মারা যায়। তো এই বরং আমাদের গেরিলা অপারেশনে অসম্ভব কম লোকের মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর সম্ভাবনা প্রত্যেকটি মানুষের সবসময় ছিল। মানুষজন যেভাবে আমাদেরকে সহযোগিতা করত, এটি এখন চিন্তা করতে আমাদের কাছে ভয় লাগে। যাই হোক, আমি একটি কথা বলে শেষ করতে চাই। আমরা তুমি যে গানটি দিয়ে শুরু করেছিলে, গানের প্রতিটি পদে পদে অ্যাচিভমেন্ট করার কথা বলা হয়েছে আর দুঃখের কথাগুলি বলা হয়েছে। আমরা মা বোনকে কাপড় দিতে পারি না, ভুখা নাঙ্গা মানুষ রয়ে গেছে, ওষুধের অভাবে মানুষ মারা যাচ্ছে। আমরা যদি এই জিনিসগুলি চিন্তা করি তাহলে আমার কাছে অদ্ভুত লাগে। সবচেয়ে বেশি অদ্ভুত লাগে জাতির পিতা বঙ্গবন্ধুকে আমরা বলি বাংলাদেশের স্থপতি। আমরা কখনো বলি না উনি বাংলাদেশের ইঞ্জিনিয়ার, বাংলাদেশের লয়ার, বাংলাদেশের ব্যারিস্টার, আমরা তাকে স্থপতি বলি এবং আমরা সেই প্রফেশনের সাথে জড়িত। এবং স্থপতি হিসাবে বঙ্গবন্ধু বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি চলমান ভবিষ্যৎ উনি দেখতে পেয়েছিলেন। সেই ভবিষ্যৎটি আমরা কোথায় কত দূর অ্যাচিভ করেছি, 50 বছর আগের যে গানটি, সেই গানটিকে যদি আমরা এখন পর্যালোচনা করি, ভুখা নাঙ্গার কথা বলা হয়েছে, 7 কোটি লোককে আমরা তখন খাবার দিতে পারি নাই পরাধীন দেশে, কিন্তু স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশের জনগণের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে, জমি হয়ে গেছে অর্ধেক, অর্থাৎ কল কারখানা বসত বাটি জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে জমি অর্ধেক, মানুষ দ্বিগুণ,
সেই মানুষকে বাংলাদেশের কৃষকরা আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্য তো দিচ্ছেই, সাথে সাথে মাঝে মাঝে খাদ্য বিদেশে রপ্তানি করছে। কাপড়ের কথা যদি বলি, ভুখা নাঙ্গা মানুষ কাপড় বিহীন, বস্ত্র নাই, বাংলাদেশ পৃথিবীর ভিতরে দ্বিতীয় স্থান অধিকার করে আছে চায়নার পরেই কাপড় বিলানি, অর্থাৎ সারা বিশ্বে বাংলাদেশের বস্ত্র সারা বিশ্বকে আলোড়িত করছে। এখানেও আমরা 50 বছরে কত বড় অ্যাচিভমেন্ট করেছি। এরপরে আসা যাক, ওষুধের অভাবে মানুষ মারা যাচ্ছে, ওই গানটিতে বারবার বলা হয়েছে, কিন্তু বাংলাদেশ ওষুধের স্বয়ংসম্পূর্ণ প্রায়। শুধু তাই না, বাংলাদেশ অনেক ওষুধ বিশ্বের উন্নত দেশে এক্সপোর্ট হচ্ছে। এই যে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন, মুক্তির স্বপ্ন, উনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতার সংগ্রাম শেষ করেছি, মুক্তির সংগ্রাম চলমান। বাংলাদেশ যতদিন বিশ্বের ইতিহাসে জাগ্রত থাকবে ততদিন এই মুক্তির সংগ্রাম চলবে। 71 পরবর্তীতে যারা জন্মগ্রহণ করেছে, যারা মুক্তিযুদ্ধে যোগদান করতে পারে নাই, তারাই হচ্ছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। তারা এই মুক্তিযুদ্ধে সফল কাম হবেই এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবে। তার পদক্ষেপ, কতগুলি পদক্ষেপ তো আমি বলেই দিলাম, 50 বছরের আগের গান, এবং সেই গানের প্রায় প্রতিটি ছন্দকে, প্রতিটি লাইনকে মিথ্যা প্রমাণিত করেছে 50 বছরের জনগণ, বাংলাদেশের জনগণ, শুধুমাত্র স্বাধীনতার মাধ্যমে। স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতাই আমাদেরকে এই জায়গায় পৌঁছানোর পথ করে দিয়েছেন, যার সবচেয়ে বড় পথ প্রদর্শক এবং যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে আমরা সশ্রদ্ধভাবে স্মরণ করব চিরদিন চিরজীবন। আমার মনে হয় তুমি এখন আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানকে সমাপ্ত করতে পারো, অথবা ইয়াফিস ওসমান যদি আরো কিছু বলতে চায় তাহলে তাকে বলার একটু সুযোগ দেওয়া। আমি একটুখানি, ইয়াফিস ভাই আমি আপনার কাছেই যেতাম এখন। আচ্ছা বলো। এটা আসলে তো বারবারই বলছি যে আপনাদের যে যা করেছেন আপনারা, সেই দিন এই জাতি কখনোই ভুলবে না। আজকে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা স্থাপত্য চর্চা করছি, বা আমরা যে কোনো পেশায় আছি, যে কোনো জায়গায় যেখানেই আছি, নিরেট বাংলা, এই নিরেট বাংলা আর কোথাও নেই। আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, ওটা নিরেট নেই, আমাদেরও সেই দশাই হতো। আজকে আমরা বাংলাদেশি বাঙালি, একটি জাতিসত্তা, যে জাতিসত্তা সত্যিকার অর্থে আজকে যারা ভুল বুঝেছিল, যারা এটাকে তলাবিহীন ঝুড়ি বলেছিল, অনেক কিছু বলেছে, যারা মানে অনেক দেরিতে স্বীকৃতি দিয়েছিল, তারাই আজকে ঝাঁপিয়ে পড়েছে আমাদেরকে সাহায্য করার জন্য, বা আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, বা আমাদের উন্নতি দেখতে চায় তারা। তো সেরকম একটি পরিস্থিতিতে আপনি এমন একটি দায়িত্ব নিয়েছেন যে কঠিনতম দায়িত্ব, বাংলাদেশের প্রকল্পের আকারে সবচেয়ে বৃহৎ প্রকল্প। তো আপনি আপনার কথাটা শেষ করে, আপনি কিভাবে এইরকম একটা স্থপতি হয়ে এইরকম একটা হাইলি সাইন্টিফিক টেকনিক্যাল প্রজেক্ট হ্যান্ডেল করছেন সেটা আমাদের একটু বললে, কারণ এটা একটা ম্যানেজমেন্ট ইস্যু, সেটা আমরা জানতে চাই। যে একজন স্থপতি, আপনি বলেছেন ইটস গুড লিডার হয়, কিন্তু এইটা কিন্তু খুবই কঠিন একটা দায়িত্ব আপনার স্কন্ধে আছে। তো আপনার কথাটা যেটা বলতে চাচ্ছিলেন, আরেকটা অনুরোধ থাকবে শেষ করব, আপনার কোন, যদিও আপনি প্রথমে একটা কবিতা বলেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, শেষটাও আমরা চাই যে আপনি আপনার একটা ছড়া দিয়ে শেষ করবেন। আপনি ভালো গান গাইতে পারেন আমরা সেটাও এক্সপেক্ট করবো, কিন্তু জুমে সেই অবস্থা নেই যে খুব ভালো শোনা যাবে। আমাকে মহাশয় ভাই বলেছেন আপনাকে গানের লোক হিসাবেই বেশি সবাই জানত। আচ্ছা, আমি আমি একটুখানি করি, এটা হলো যে বেতিয়ারাতে যে ঘটনাটা ঘটেছে, ওখানে একটা শহীদ মিনার করা হচ্ছে। এখান থেকে আমি বুঝতে পারছো কিনা তোমরা, আমি জানি একটু। হ্যাঁ পাচ্ছি, জি জি, হ্যাঁ সবার ছবিও আছে এখানে। আচ্ছা এইটা গেল এক, এখানে আমার এই যাদের নামগুলো যারা আছে সেটাও কেউ আছে, দেখা যাচ্ছে আবার দূর থেকে, মানে রাস্তা থেকে এরকম দেখা যায়। একজন
এখন যেটা বলছো এটা হয়তো আমার আমি নিজেও বলতে চাই আর কি, এক হলো যে ম্যানেজমেন্টটা তো ইউ অলসো ডু দ্য ম্যানেজমেন্ট, সেটা হলো আমরা প্রত্যেকটা লোককে যদি কেউ যদি অনেস্টলি কোনো সার্ভিস দিতে চায় তাইলে কিন্তু যদি একটা অনেস্টলি একটা যদি ইয়ে তৈরি করা যায় মানে ছাতার মতো যে যারা এই সার্ভিস দেবে তারা একটু মানে জানটা দিয়ে খাটবে, এরকম একটা সার্ভিস মানে অবস্থা তৈরি করতে পারলে কিন্তু যে কোনো জিনিসই সহজ হয়। আর টেল ইউ, প্রথম যখন আমরা ওই এই প্রজেক্টের ব্যাপারে যখন আমরা রাশানদের সাথে কথা বলতে গেলাম, আমি রাত্রেবেলা এই যে ছড়া বা কবিতা যে কি কাজ করে আর কি, আমি চারটা লাইন লিখেছিলাম। আমাদের যিনি ওখানে অ্যাম্বাসেডর ছিলেন সে আবার ওখানে প্রায় 20 বছরের মতো লেখাপড়া করছে, ওখানে থাকতো, ও খুব ফ্লুয়েন্টলি ওদের চেয়েও ভালো রাশান ভাষা বলে। আমি তারে বলছিলাম যে খালি তুমি এটা ট্রান্সলেট করে দিও। আমি সকালে কখন যখন তাদের সাথে নেগোসিয়েশন করতে হয় তো তাদের টিম লিডার আমি উল্টো দিকে বসাই, তা আমি দাঁড়িয়ে এই কথা বললাম। প্রথমে আমি বললাম দেখো আমি ভাই এখন কবি মানুষ, আর্কিটেক্ট মানুষ, আমি আজকে রাত্রেবেলা বসে চারটা লাইন লিখে নিয়েছি, জাস্ট এইভাবেই বলা, মানে এত সহজ ভাবে কথা বলা, অথচ এত বিশাল বড় একটা। আমি বললাম যে তোমরা আমাদের মুক্তিযুদ্ধের সময় যদি ভেটো না দিতে আজকে কোথায় আমরা যেতাম জানি, কারণ ওই সেন্সে আবার দাঁড়াবো নহে মোর প্রত্যাশা। তো উল্টো দিকে সে যখন ট্রান্সলেট করলো ওই ভদ্রলোক যখন কথা বলে সে উল্টে দাঁড়িয়েছে, ইউ টক ফ্রম হিয়ার আই ওয়ান্ট টু respond from it. So don't worry. এই জায়গাটা কি বলবো, এটা বলার সত্যি কথা যদি বলি আমি, এইটার জায়গাটা সারা পৃথিবীতে এটা কাজ করে। ওই সেন্সে আমি বলবো যে আমাদের মানে বঙ্গবন্ধু এই হৃদয় নিয়ে কাজ করেছে, ওই জন্য এত বড় কাজ করতে হবে, তার মেয়েটাও কিন্তু ওই কাজই করে। সে কিন্তু কারোকে কোনো সময় উল্টো কথাটা বলে না, সে উৎসাহ যোগানোর চেষ্টা করে। এই জায়গাটা যদি আমরা প্রপারলি মানে ইয়ে করতে পারি তাহলে সবকিছু করা সম্ভব। এবং এখন উনি যেমন আমি বলি উনি যেমন যে যখন ওনাদের প্রেসিডেন্টের সাথে দুজনের সাথে দেখা হয় ওনার কথার পাশে আমরা পাশে বসা, তো দুজন কানে কানে কি যেন কথা বললো, তা আমি আবার জিজ্ঞেস করলাম যে কি বললেন, আমি বললাম যে দেখো ভাই আমি এই সাবজেক্টের ব্যাপারে আমরা কেউ কিছু জানি, আমি তোমার কাছে এসেছি, তোমরা এই লাইনের এক্সপার্ট, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বোধ হয় এরকম প্রজেক্ট তোমরা করছো, ইভেন ইন্ডিয়াতেও তোমরা করেছো, আমি তোমাদের কাছে এটা ছেড়ে দিয়ে গেলাম, তুমি যে জিনিস তৈরি করে দেবো, যে আমি খালি এটা যাতে বলতে পারি সারা পৃথিবীর কাছে যে আমাকে আমাদের বন্ধুরা এমন একটা মানে ইয়ে প্রজেক্ট করে দিয়েছে এখানে যেটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, মোর সেফ মোর সেফ মোর সেফ, এই কথাগুলো কিন্তু উনি বলে আসছিলেন। এখন ওই কন্ট্রাক্টরের উপরে কিন্তু ওই পুতিন সাহেবের কিন্তু একটা ছায়া আছে, সেও মাঝে মাঝে বলে যে আমরা তো বিপদে পালাইছো তোমরা, খবর নাই। তা আমি মনে করি যে আর্কিটেক্টরা দে আর দ্য বেস্ট পিপল টু হ্যান্ডেল দিস সর্ট অফ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, কারণ আমরা সবকিছু কিন্তু কি বলবো হিসাবের পরেও কিন্তু আমাদের আর একটা হিসাব আছে। এই যে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাটা আমি প্রায় সব জায়গায় যেয়ে বলি, দেখো সারাটা জীবন কেবল ডান পকেট বাম পকেট আর বুক পকেট করেই কাটালাম, সারাটা জীবন কেবল ডান পকেট বাম পকেট আর বুক পকেট করেই কাটালাম, বুক পকেটের আর একটু নিচে আলাদিনের আশ্চর্য প্রতিম হৃদয় খোঁজই পেলাম না। আমি এটা বলে আবার বিদেশি দিকে বলে আমাদের কিন্তু খোঁজ আছে যায়, তখন তাহলে তোমাদের সাথে অন্যভাবে কাজ করতে। সো আই থিঙ্ক এটা এমন একটা বেসিক জিনিস আর কি, যেটা যে কি ফল দেয় কল্পনা করা যায়, এবং এইভাবেই আমি বলবো যে আমার কাজ হলো এই যে সবাইকে ইয়ে করে দেওয়া, মানে ইনভলভ করে দেওয়া।
সেই কাজটা হচ্ছে বলে এই প্রজেক্টে এতদিন এভাবে কাজ চলতে এতদিন কিন্তু কোনো উল্টো পাল্টা কিছু শোনা যায়নি। যেমন একটা প্রশ্ন মানুষে তুলেছিল যে আমাদের হাউজিং এর যেগুলো তৈরি হচ্ছিল সেটা কিন্তু আমাদের না কাছে, ওটা আমরা পিডব্লিউডি কে দিয়ে দিই। পিডব্লিউডি হ্যাঁ পুরো টাকাটা কিন্তু ওদিকে থোক টাকা দেওয়া হয়েছে। ওইটা এই প্রজেক্ট থেকে প্রায় 2.5 মাইল দূরে, তো লোকে ওই হয় কি এটার সাথে লাগাতে পারলে খবরটা খুব দামি হয়ে যায়। বুঝতে পারছি না, তবে এটা বলতে তো আর এখন বুক ফুলিয়ে আমরা বলতে পারি যে আমাদের যে অগ্রযাত্রা যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এটা শুধুই মাত্র কথার কথা নয়, সেটা প্রমাণিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণতা দিয়ে প্রতিটি কাজই করছেন, এবং উনি কোনো কিছু ছোট কিছু বড় কিছু করতে পারবো না এইরকম কোনো বিষয় নাই, মানে এভরিথিং ইজ পসিবল এটা ধরেই এগোচ্ছে দেশ। আজকে বিদ্যুতের অবস্থা যদি শুধুমাত্র এটাই বলি আমি একজন ভোক্তা হিসাবে, সেটা কোথায় গেছে আর এর আগে কোথায় ছিল, প্রতিটি ক্ষেত্রে রাস্তাঘাট, মানে সত্যি আমার ভাবতে অবাক লাগে যে আসলেই সেই গানটা কিন্তু একটা চিৎকার ছিল যে আমাকে ছেড়ে দাও দেখো আমি কি করি, আমাদেরকে ছেড়ে দিয়েছে। না বুঝে আপনারা তো বুঝে যুদ্ধে গেছেন, অনেকে না বুঝেও যুদ্ধে গেছে যে মাটি এই মাটি আমার। তো মাননীয় প্রধান মানে মাননীয় মন্ত্রী আপনাকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনি আমাদেরকে অনেক আলোকিত করলেন আজকে, আপনার স্মৃতি কথা অনেক শুনলাম, আসলে এটা শেষ না হলে অনেকক্ষণ আপনি বলতে পারবেন সেটাও আমরা জানি, আপনার ছড়া শুনেছি, ভবিষ্যতে সামনাসামনি হলে গান শোনারও ইচ্ছা রইল। তো সবশেষে আমি আমাদের সভাপতিকে অনুরোধ করব আবার সেই আনুষ্ঠানিক ভাবে আমাদের আজকের, তার আগে শেষ করার আগেও শেষ হইল না শেষ এরকম একটা ব্যাপার বলে যাই বলবেন না হলো, জানেন আর একটা জিনিস আমি বিশ্বাস করি সেটা হলো সততার উপরে কিছু নাই, এবং উড ইউ বিলিভ আমি আজকে এখানে বলে যাচ্ছি সুযোগ পেয়ে যে আমরা প্রায় 550 মতো ছেড়ে দিয়েছি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হল অফ দ্যাম, এবং তাদেরকে রাশিয়াতে আমরা ট্রেনিং করাচ্ছি মানে ওটাও সরকার এটা তারপরে ফিরিয়ে এনে এখানে পজিশন গুলো আমরা ঠিক করে দেবো। এই 500 মানে 550 ছেলে তারা ইন করেছে, তাদের পরীক্ষা হয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, ভাইবা হয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, আমরা খালি দেখি যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের দেখা দরকার, সেই কারণে ওই জায়গাটা আমরা দেখিনি, একটা পয়সা কেউ এদিক ওদিক করেন, এবং এটা মানে আমি গর্ব করেই বলছি, আমি আর্কিটেক্টের মধ্যে একজন বলেই বলছি যে এই গর্বটা অন্তত আমি মানে সবার সামনে বলতে পারি যে এই প্রজেক্টে অনেস্টলি একটা গভর্নমেন্টের প্রজেক্ট যে অনেস্টলি চলতে পারে তার বড় প্রমাণ হল। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের পেপার কিন্তু এগুলো লিখবে না, কারণ আমরা ওই যে অন্য কিছু ঘাটতে খুব ভালো লাগে না, পেপার তো সবসময় খারাপ খবরগুলি ছাপাতে বেশি আগ্রহী, ভালো খবর গুলি ছাপাতে চায় না। এটা তো আর একটা হলো যে আমার ঠিক আছে বারবার ছড়ার কথা যখন বলছো আমি একটু ছড়া বলেই দিই, সেটা হলো শান শওকত আরামায়েশ যখন প্রবল টানে, শান শওকত আরামায়েশ যখন প্রবল টানে, আদর্শ যায় মানি ব্যাগে নীতি কবরস্থানে, টাকা কড়ির টানটা প্রবল গতিটা তার রকেট, টাকা কড়ির টানটা প্রবল গতিটা তার রকেট, ভুলেই বসে সব মহাজন কাফনের নায়ক। এটা সত্যি আপনার অনেকবার শুনলাম, আজকে আবার শুনলাম, বারবারই, আর না হলে আমি আপনাকে বলতাম যে কাপড়ের যে পকেট নেই সেটা আসলে, এবং এটা দিয়ে সততার কে আবার মনে করা মনে করিয়ে দেওয়া যে সৎ থাকলে যেতেই হবে সবাইকে, সব কেউ কিছু নিয়ে যেতে পারবে না, এবং সততার উপরে কোনো কিছু নেই। তো আমি আবার আপনাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী, আমি আনুষ্ঠানিকভাবে আমাদের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন আপনাকে অনুরোধ করছি আমাদের আজকের অতিথিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং
অনেক সময় দেওয়ার জন্য এবং অনেক আন্তরিক তথ্য দেওয়ার জন্য, যে তথ্যগুলি সাধারণভাবে আনুষ্ঠানিকভাবে প্রচার খুব কম হয়। আমরা খুবই গর্বিত স্থপতি হিসাবে যে আমাদের একজন স্থপতি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি প্রকল্পের সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে কাজ করছে, এবং যে কথাটি দিয়ে আপনি শেষ করলেন সেটির কথা প্রত্যেকটি মানুষকে মনে রাখার কথা যে কাফনের কোনো পকেট নাই, এই কথাটি যদি আমরা সবসময় স্মরণে রাখতে পারি তাহলে সৎ হওয়ার বিকল্প আছে বলে আমার জানা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আবারও ধন্যবাদ, এবং আমাদের ইয়ং জেনারেশনের জন্য আজকে আপনার উপস্থিতি অসম্ভব মূল্যবান। জয় ধন্যবাদ বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা কবিতা দিয়ে শেষ করবো? হ্যাঁ, একটা কবিতা দিয়ে শেষ করে দাও, কারণ এটা যেহেতু করোনার যুগ চলছে। যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মৃত্যুর ভয়, যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মৃত্যুর ভয়, যেন বিজ্ঞান লড়ে গেছে সদা, নাই ভয় হবে মানুষের জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য যারা আজকের অনুষ্ঠানটি দেখলেন আমাদের সাথে, তাদের জন্য আবার আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী শুভেচ্ছা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।